মাই ফাদার ওয়াজ আ ফিল্ম ক্রিটিক, তো সেটা আমাকে খুব ইন্সপায়ার করতো সবসময়। এই এই মিডিয়ার এই বিষয়টা আমাকে খুব আকর্ষণ করতো, যে বিশেষ করে এন্টারটেনমেন্ট বিটটা। তখন প্রথম স্টার জলসায় একটা নতুন সিরিয়াল আসছিল ঋতুপর্ণ ঘোষের ডিরেকশনে, গানের ওপারে। তো বেশ কয়েকটা শুটিং চলাকালীন প্রায় 11 বার এনজি দিয়েছিলাম। আমি এটা ঋতুদার কাছ থেকে শিখেওছি, মেকআপটা কী মানে কীভাবে করলে অনেক ন্যাচারাল লাগে দেখতে। শাড়ি পরা, বিনুনি বাঁধা, এরকমভাবে চরিত্র করে এসেছি ভালো মেয়ে। তো তার বাইরে গিয়ে যখন অন্য কিছু করার চেষ্টা করেছি, অনেকেই বাসবদত্তাকে এটা ঠিক মানায় না। বাসবদত্তা মানে ভীষণ রাবীন্দ্রিক হবে, ভীষণ শাড়ি, লম্বা বিনুনি, ছোট্ট টিপ। জি বাংলায় বই গেল এই সিরিয়ালটা, অনেকেই দেখেছেন, ভীষণ পছন্দের কাজ ছিল সবার। তো সেই কাজটা করি এবং বিশেষ কিছু ঘটনার জন্য 1 বছর করার পর আমি কাজটা ছেড়ে দিই। এবার কেন ছেড়ে দিই? হাই, আমি বাসবদত্তা। আমি আমার জীবনের কিছু ঘটনা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব আজকে। সেটা বলতে গেলে প্রথমে ছোটোবেলা থেকেই আসতে হয়। ছোটোবেলায় পড়াশুনো যেরকমভাবে হয় সেরকমভাবেই করেছি। ক্লাস 5-এ যখন উঠলাম, তখন প্রথমবার যেটা আমার জীবনে ঘটলো সেটা হলো আমি বাবাকে হারালাম। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। ওই বয়সে গিয়ে বাবাকে হারানো এবং কী বলবো, মানে সেটা আমার জীবনে একটা অনেক বড় ভূমিকা, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে, যে একটা অনেক বড় প্রভাব ফেলে। যখন দেখছি আমার বন্ধুবান্ধব সবার বাবা মা একসঙ্গে কোথাও যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তখন আমি আমার বাবাকে পাচ্ছি না। তো সেটা আমার খুব কষ্টের জায়গা ছিল, কিন্তু তার মধ্যে থেকেও আমি বেরিয়ে এসেছি। আমার মাকে অনেক ধন্যবাদ, আমার ঠাম্মা ছিল, আমার দাদু দিদা সবাই আমার পাশে ছিল। তো সেই জন্য সেই স্ট্রাগল থেকে বা সেই কষ্টটা থেকে বেরিয়ে আসতে পেরেছি খুব তাড়াতাড়ি। বাবা চলে যাওয়ার পর সোকল্ড কিছু আত্মীয় স্বজন থাকে, তারা ভীষণ একটা কী বলবো, তাদের কী করা উচিত, আমার মায়ের কোনটা করা উচিত নয়, তো সেটা নিয়ে ভীষণ একটা গোলটেবিল বৈঠক বসাতো। তো যেটা আমাকে খুব ডিস্টার্ব করতো সবসময়। তো মা অনেক বেশি স্ট্রাগল করেছে এবং মা সবসময় চেয়েছে যাতে আমি ঠিক করে মানুষ হই। সেই জন্য মা চাকরি করেনি, একদম হাউসওয়াইফই ছিল। তো সেটা মানুষ কতটা হয়েছি বলতে পারবো না, মানুষ বা অমানুষ, কিন্তু খুব একটা বকে যায়নি, বয়ে যায়নি। পড়াশুনো করেছি যেরকমভাবে সবাই করে, তারপরে মাধ্যমিক পাশ করলাম, উচ্চ মাধ্যমিক একে একে, তারপরে বাংলায় অনার্স নিয়ে গ্রাজুয়েশন করলাম। তারপর ইচ্ছে ছিল আমার জার্নালিজমে যাওয়ার, কারণ মাই ফাদার ওয়াজ আ ফিল্ম ক্রিটিক, তো সেটা আমাকে খুব ইন্সপায়ার করতো সবসময়। এই এই মিডিয়ার এই বিষয়টা আমাকে খুব আকর্ষণ করতো, যে বিশেষ করে এন্টারটেনমেন্ট বিটটা। তো খেলাধুলো বা সিনেমা থিয়েটার এগুলো পলিটিক্যাল বিটটা আমার একদম পছন্দ ছিল না কোনো দিনই। তো সেটাই ইচ্ছে ছিল যে জার্নালিজম নিয়ে পড়াশুনো করবো এবং জার্নালিস্ট হব। কিন্তু যখন আমি কলেজে পড়ি তখন আমার একজন দিদির সঙ্গে আলাপ হয়, কাজের সূত্রেই, তার আগে আমি অ্যাঙ্করিং করতাম। তো সেই দিদির সঙ্গে আলাপ হওয়াতে তখন প্রথম স্টার জলসায় একটা নতুন সিরিয়াল আসছিল ঋতুপর্ণ ঘোষের ডিরেকশনে, গানের ওপারে। তো আমি এই কাজের অফারটা পাই, কিন্তু আমি কখনো তথাকথিতভাবে যে সবাই যে অ্যাক্টিং স্কুলে যায় কারোর কাছ থেকে অ্যাক্টিং শেখে, সেটা কোনো দিন করিনি। সেইভাবে আমার জার্নিটা শুরু। তো ওখানে অডিশন দিই এবং সিলেক্টেড হই, তারপরে এইভাবে আমার কাজের যাত্রাটা শুরু হয়। তখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সবে। আই এম ব্লেসড যে আমি শুরুটাই করেছি খুব ভালো কাজ দিয়ে, ঋতুদার সঙ্গে কাজ করেছি এবং প্রোডাকশন হাউস সব মিলিয়ে সবাই আমার, যারা কো অ্যাক্টর ছিলেন সিনিয়র, তারা সবাই আমাকে সাপোর্ট করেছেন। কখনো আমি যেহেতু মানে তখন প্রথম যখন কাজটা শুরু করি, আমি জানি না কোন দিকে ক্যামেরা কীভাবে নিতে হয়, কীভাবে লাইট নিতে হয়। তো সেক্ষেত্রে তারা কখনো কেউ বিরক্ত বোধ করেনি। আমার মনে আছে যে আমি বেশ কয়েকটা শুটিং চলাকালীন প্রায় 11 বার এনজি দিয়েছিলাম। আমার ডিরেক্টরও আমাকে কিছু বলেননি, বকেননি, বরং যাতে আমার শটটা আরও ভালো হয় সেইটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। তো এটা আমাকে ইন্সপায়ার করেছে। আমি যখন গানের ওপারে করি, ওটাই আমার প্রথম কাজ ছিল। আমি প্রথমবারই প্রথম কাজেই ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম, সেটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার ছিল। এবং আরেকটা জিনিস যেটা অনেকেই জানে, তবু আমি আবার সবার সঙ্গে শেয়ার করতে চাই, যে প্রথম দিন ঋতুদা আমার মেকআপ করে দিয়েছিলেন। মেকআপ আর্টিস্ট যিনি ছিলেন তিনি আমার মেকআপ করেছিলেন, এবং যখন ঋতুদাকে দেখানো হলো তখন আমার বয়সটাও আরও অনেকটা কম। তো উনি দেখে বললেন যে একটা বাচ্চা মেয়েকে এত হার্ড মেকআপ করে দিয়েছো, খুব খারাপ লাগছে, মেকআপটা তুলে ফেলো। তো মেকআপটা তুলে উনি নিজে হাতে মেকআপটা করে দিলেন। তো আমার একটু একটু টেনশনও হচ্ছে তখন,
মানুষটা এতটা কাছে রয়েছে এবং নিজে মেকআপ করে দিচ্ছে। তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা ছিল এবং আমি এটা ঋতুদার কাছ থেকে শিখেওছি মেকআপটা কী মানে কীভাবে করলে অনেক ন্যাচারাল লাগে দেখতে, খুব বেশি মেকআপটা মেকআপ মনে হয় না, নো মেকআপ লুক থাকে, এটা আমি ঋতুদার কাছ থেকে শিখেছি। তো প্রথম কাজে গিয়েই একটা এত ভালো কিছু শিখতে পারবো এবং এরকম একজন মানুষের কাছ থেকে, সেটাও আমার কাছে অনেক বড় একটা পাওনা ছিল। এবং এইভাবে একটার পর একটা টেলিভিশন প্রজেক্ট, অ্যাডের কাজ, অনেকগুলো কাজ করেছি এবং ভালো ভালো কাজ করেছি। আমি যখন প্রথম অভিনয় করা শুরু করি তখন আমার সেই অর্থে কোনো পোর্টফোলিও ছিল না, সবাই পোর্টফোলিও নিয়েই কাজের জায়গায় যেত দেখা করতে, বিভিন্ন স্টুডিওয়ে ঘুরতে হয়েছে, অনেককে অনেক ডিরেক্টরের কাছে যেতে হয়েছে ছবি নিয়ে। তো আমার সেই অর্থে কোনো পোর্টফোলিও বা কোনো ছবি ছিল না, কিন্তু সানন্দা, উনিশ কুড়ি এরকম ম্যাগাজিনে বেশ কিছু ফটোশ্যুট করেছিলাম, তো সেগুলো নিয়েই আমি দেখা করতে গেছিলাম এবং সেটা দেখেই তাদের পছন্দ হয়ে যায়। এবং সেইভাবে কোনো অডিশনও কিন্তু আমাকে দিতে হয়নি, একটু স্ক্রিপ্টটা পড়তে হয়েছিল, খুব একটা কঠিন বিষয় ছিল না। এবং আমি যখন বলেছিলাম যে আমি তো নতুন পারবো কি, তো আমাকে বলা হয়েছিল যে সবাই তো একদিন নতুনই থাকে, নতুন থেকেই তো পুরনো হয়। তো এইভাবেই তো জার্নিটা শুরু হয় যে কোনো মানুষের। আর একটা বিষয় না বললেই নয় যে প্রত্যেকের একটা ধারণা আছে যে এই ইন্ডাস্ট্রিতে যাচ্ছে মানে সে হয়তো তার বারোটা বেজে যাবে, সে হয়তো তার জীবনটা এলোমেলো হয়ে যাবে, কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয়নি। শুধু আমি কেন, অনেকেই আছেন তাদের জীবনটা কিন্তু আমি যেভাবে চেয়েছি, আমি যেভাবে আমার জীবনটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছি ঠিক সেইভাবেই পেরেছি। আমি নিজের জায়গায় যদি ঠিক থাকি কেউ আমাকে আমার জায়গা থেকে এক ইঞ্চিও সরাতে পারবে না। এবং প্রথম থেকেই আমার কাছে এটা খুব পরিষ্কার ছিল যে আমি কোনটা করব, কতটা করব বা কতটা করব না, সেটা এখনও রয়েছে এবং এটা আমি চাইবো যাতে ভবিষ্যতেও আমার মধ্যে বজায় থাকে। এইভাবে আমার কাজের জার্নিটা শুরু হয়েছে। এবং কাজের জায়গা আমাদের এই ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই যে সব মানুষ খারাপ, সবাইকে খারাপ নজরে দেখতে হবে তেমনটা নয়। ভালো মানুষ না থাকলে ইন্ডাস্ট্রি চলতো না। যে আমি যেহেতু শুরু থেকেই ভীষণ শাড়ি পরা, বিনুনি বাঁধা এরকমভাবে চরিত্র করে এসেছি ভালো মেয়ে, তো তার বাইরে গিয়ে যখন অন্য কিছু করার চেষ্টা করেছি, অনেকেই বাসবদত্তাকে এটা ঠিক মানায় না, বাসবদত্ত মানে ভীষণ রাবীন্দ্রিক হবে, ভীষণ শাড়ি, লম্বা বিনুনি, ছোট্ট টিপ, সেটা থেকে যখন বেরিয়ে একটু অন্য কিছু করতে চেষ্টা করেছি সবসময় একটা বাধা, তোমাকে এটা মানাচ্ছে না, তোমাকে এটা ভালো লাগে না, এগুলো শুনেছি, সবাই অনেকে অনেক কিছু বলে, সেগুলো শুনি কিন্তু করি সেটাই যেটা আমি মনে করি ঠিক। 2014-15 সাল নাগাদ, চোদ্দো নাগাদ আমি জি বাংলায় বই গেল, এই সিরিয়ালটা অনেকেই দেখেছেন, ভীষণ পছন্দের কাজ ছিল সবার, তো সেই কাজটা করি এবং বিশেষ কিছু ঘটনার জন্য এক বছর করার পর আমি কাজটা ছেড়ে দিই। এবার কেন ছেড়ে দিই, আম নট গেটিং টু দ্যাট, আমি সেটা বলতে চাই না, সেটা পুরনো, যেটা হয়ে গেছে। কিন্তু এটার পর রটতে থাকলো যে বাসবদত্ত আর কাজ করবে না, অথচ আমি নিজেই জানি না যে আমি কাজ করব না। মানুষের মুখে মুখে এটাই ছড়াতে লাগলো যে ও এখন আর কাজ করছে না, ও ভীষণ ট্যান্ট্রাম করে, ও ভীষণ অশান্তি করে, কাজ ঠিক করে কাজ করে না। তো এইগুলো চলতে থাকলো, কিন্তু তারপরেই আমি আর একটা চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম আর একটা প্রজেক্ট নিয়ে এবং সেটাও লিড রোলে। তো কেউ কিন্তু এগুলো বলে, এই বাধাগুলো সৃষ্টি করে কিন্তু আমার কাজটা থামাতে পারেনি, চেষ্টা করেছে অনেকভাবে। অনেকের ক্ষেত্রে দেখি কাজের জায়গায় যে ভীষণ মানুষকে তেল দিয়ে তোয়াজ করে কাজ করা, গিফট দেওয়া, দামি দামি শাড়ি, জুয়েলারি সমস্ত গিফট করে কাজ পাওয়া, সেইটা কোনোদিন আমার ধাতে নেই, সেটা আমি কোনোদিন পারবো না, এভাবে আমি কোনোদিন কাজ করতে পছন্দও করি না এবং এটা বিশ্বাসও করি না। এতে হয়তো সাময়িক কাজ পাওয়া যায়, তারপর কিন্তু যোগ্যতাতেই ফাইনালি কাজটা পাওয়া যায়। সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজো মানেই মাতৃশক্তির আরাধনা, দুর্গাপুজো মানেই অসুরের দমন, অসুরের বিনাশ, দুষ্টের দমন, শিষ্টের পালন, দুর্গাপুজো মানেই দেবী দুর্গার আহ্বান করা, দেবী দশভুজার। প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো শক্তি থাকে, নারী শক্তি, শুধুমাত্র ওই নারী দিবসের একটা দিন নারী শক্তিকে উদযাপন করা সেটা না করে বছরের সারাটা বছর ধরে যদি সেটা আমরা করতে পারি মায়ের আশীর্বাদ নিয়ে, তাহলে তো খুবই ভালো হয়। এবং সবথেকে বড় যে অসুর আমি বলবো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, দুটো বছর ধরে করোনা, তো এই করোনা নামক অসুরকে বধ করে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজো সবার খুব ভালো কাটুক। নিজের ভেতরের যে শক্তি সেই নারী শক্তিকে বের করে নিয়ে আসুন এবং সমস্ত খারাপকে পিছনে ফেলে দিয়ে নতুনভাবে এগিয়ে চলুন সামনের দিকে। যদি জোশ টকস এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।